সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে অভিনন্দন, সালামুন আলাইকুম। আমি এখন দাঁড়িয়ে রয়েছি মদিনা মনোয়ারার পূর্ব প্রান্তে। আমার পেছনে দেখতে পাচ্ছেন একটা বাগান, তারপরে রয়েছে মদিনা মনোয়ারা সেই মসজিদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি পক্ষকালব্যাপী মক্কা এবং মদিনায় অবস্থান করছি। তো আমি মক্কা এবং মদিনায় বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে কোথাও আল কোরআনের সেরকম কোনো গবেষণা কেন্দ্র, কোরআন রিসার্চ সেন্টার পাই নাই। এমনকি মদিনা এবং মক্কায় এই দুই শহরে বিভিন্ন স্থানে ভালো ভালো ইসলামিক বই খোঁজার চেষ্টা করেছি, সেগুলো পাই নাই। আসলে এখানে রয়েছে বেশিরভাগ আত্তর আর পাথর, সুরমা আর খুরমা, চকলেট আর ওয়ালমেট, পায়জামা আর জায়নামাজ, এগুলোই কেনাবেচা হয়। সবচেয়ে বড় কথা হলো যে এখানে সেই জরাস্থুশিয়ান ধর্মের যে পাঁচ রক্ত নামাজ জামাতে পড়া, এখানে লোকেরা পাঁচ রক্ত নামাজ দূর দূরান্ত থেকে একদম প্যারেড স্কোয়ার কসরত করে এসে জামাতে হাজির হয় এবং আবার ফিরে যায়। এই যে নামাজ এসে জামাতে পড়ছে, আবার চলে যাচ্ছে, লক্ষ লক্ষ কোটি কোটি সওয়াব কামাই করছে, কিন্তু কোরআনে কোনো রিসার্চ হচ্ছে না। আমি বহু লোককে জিজ্ঞাসা করছি, ভাই উমরা এসছেন? হ্যাঁ। তো বলে যে আত্মুল হাজ্জা ওয়াল উমরা তালিল্লা, এর অর্থ কী? বলতে পারে না। কোরআনে রিসার্চের ক্ষেত্রে কোনো ধরনের কোনো পদক্ষেপ নেই, সবাই শুধু আমল আর আমল। এই পাঁচ রক্ত সালাতে জামাতে নামাজ পড়ায় এটাই জন্য একটা বিরাট কিছু। এখানে কোনো কোরআন রিসার্চ বা কোরআন বোঝার কিছু নেই। বিভিন্ন দোকানপাটে কিছু কিছু কোরআন পাওয়া যায়, শুধুমাত্র আরবি রয়েছে, এটা কোনো ভাষায় অনুদিত নয়, সবার জন্য বোধগম্য নয়। এখানে বহু লোকের সাথে আমি কথা বলছি, কেউ রয়েছে পাকিস্তানি, কেউ রয়েছে সেই ইন্দোনেশিয়া, বাংলাদেশি, ইয়ামেনি, মিশরি, বিভিন্ন দেশের লোক রয়েছে, কিন্তু বিভিন্ন ভাষায় অনুদিত কোরআন আমার চোখে পড়ে নাই। এমনকি এই সমস্ত অনুবাদ করার জন্য আরবি টু মিশরি, আরবি টু পাকিস্তানি বা উর্দু, আরবি টু সেই মালয়েশিয়া বা ইন্দোনেশিয়া, আরবি টু বাংলা, এই ধরনের অনুবাদ করার জন্য ডিকশনারি, লোগাত, এগুলো আমি তেমন পাই নাই। আসলে এই যে কোরআন থেকে দূরে রাখা, এই পাঁচ রক্ত সালাতে যে কসরত করায়, এটা এখানকার মূল লক্ষ্য হয়েছে। এই মক্কা মদিনায় আসে, আবার জিয়ারা করে, চলে যায় উহুদ প্রান্তরে, চলে যায় বদর প্রান্তরে। বদর সেই 100 কিলোমিটার দূরে বদর প্রান্তর, এখান থেকে যেতে অনেক সময় লাগে, সেটা তাদের কাছে অনেক মূল্যবান। অনেকে বদর এবং উহুদ যুদ্ধ হিসেবে গণ্য করে এগুলো দেখারও চেষ্টা করে। আসলে বদর এবং উহুদ এগুলো যুদ্ধ কি না? মহাবিস্ময়কর গ্রন্থ আল কোরআনে বদরের যে বিষয়টা রয়েছে আমরা দেখি, সূরা আলে ইমরান আয়াত 121, সেখানে কি বলা হয়েছে? ফাইজা কারাতাল কোরআন ফাস্তাঈযু বিল্লাহি মিনাশ শাইতান আর রাজিম, বিসমিল্লাহ আর রহমান আর রহিম। ওয়াইজ গাদাওয়াতা মিন আহলিকা তুবাইয়ু আল মুমিনিন, আর যখন আপনি প্রত্যুষে অর্থাৎ ভোরে আপনার আহাল থেকে বেরিয়ে এসে মুমিনদের অবস্থান ঠিক করছিলেন। মাকায়দা লিল কিতাল, মাকায়েদ আপনি পরিচালন দায়িত্ব পালন করছিলেন, লিল কিতাল, এরা মানে প্রচলিত লোকেরা এরা কিতাল শব্দের অর্থ করে থাকে যুদ্ধ। এই যে দেশে দেশে যুদ্ধ হচ্ছে, রাশিয়া ইউক্রেন যুদ্ধ হচ্ছে, এরকম তারা যুদ্ধ বাজার চায়, যুদ্ধ পছন্দ করে। আসলে ইসলামে কি যুদ্ধ আছে? কিতাল শব্দটা কি আমরা দেখব সূরা আলে ইমরানের 121 থেকে শুরু করেছি, ওয়াল্লাহু সামিউন আলিম, আর আল্লাহ হলেন সর্বশ্রোতা সর্বজ্ঞতা। আমরা দেখলাম যে প্রত্যুষে নাবি তার আহাল থেকে বেরিয়ে এসে মুমিনদের অবস্থান ঠিক করেছিলেন এবং তিনি পরিচালনার দায়িত্ব পালন করছিলেন। ইজ হাম্মা তাইফাতানি মিনকুম আন তাফশালা, ইজ হাম্মাত দুদল লোক, দুদল গ্রুপ, তারা কি হয়েছে? হাম্মাত উৎকণ্ঠা উদ্বিগ্নই, হ্যাঁ, পড়িয়েছে আন তাফশালা,
যেন তারা ব্যর্থ হয়ে গেছে, হতাশ হয়ে গেছে। দুদল লোকের অবস্থা মানে কাদের মধ্যে, এরা মুসলিমদের মধ্যে, মুসলিম এবং কাফের এরকম নয়। ওয়াইজ হাম্মাদ তায়েফাতানে মিনকুম, আপনাদের মধ্যেই দুদল, আনতাফসালা, যারা হতাশ হয়ে গেছে, নিরাশ হয়ে গেছে, উৎকণ্ঠায় উদ্বিগ্ন হয়েছে। ওয়াল্লাহু ওলিয়ুহুমা, আর আল্লাহ হলেন ওই দুই দলের অলি। ওয়া আলাল্লাহি ফাল ইয়া তাওয়াক্কালিল মুমিনুন, আর মুমিনদের আল্লাহর উপর তাওয়াক্কল করা উচিত। তাহলে আমরা দেখতে পেলাম যে দুটি দল তারা মুমিন, তারাই হতাশ হয়ে গেছে। ওয়া লাকাদ নাসরাকুমুল্লাহ বি বাদরিন, আর আল্লাহ অবশ্যই তাদেরকে সাহায্য করেছিলেন বি বাদরিন, এই বদর শব্দ পেয়ে গেল, বদরে যুদ্ধ বানিয়ে ফেলে একটা গল্প। বি বাদরিন, বদর দ্বারা, বি বি হলো আলিফ বা, এর অপর জের বসলে বা কাসরা বসলে একটা বি হয়ে যায়, তো বি মানে দ্বারা বা উইথ। তাহলে বি বাদরিন, বদর দ্বারা বা বদর দ্বারা, বদর অর্থ পূর্ণচন্দ্র, সমাজপতি, সমাজের নেতা। তাহলে ওয়ালাকাদ নাসরাকুমুল্লাহ, আল্লাহ আপনাদেরকে সাহায্য করেছিলেন বি বাদরিন, সমাজের নেতা দ্বারা। তা সমাজের নেতা দ্বারা আল্লাহ সাহায্য করেছিলেন। ওয়া আনতুম আজিল্লাতুন, আর আপনারা ছিলেন দুর্বল, ভীরু। ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন, আর আল্লাহকে অধিক ভয় করুন, আশা করি আপনারা শুকরিয়াকারী হতে পারেন। ইস্তাকুলিল মুমিনিনা আলান ইয়াকফিকুম আন ইয়ামিদ্দাকুম, যখন আপনি বলছেন মুমিনদের উদ্দেশ্যে আলান ইয়াকফিকুম, এটা কি যথেষ্ট নয়? আন ইয়ামিদ্দাকুম রাব্বাকুম বি সালাসাতি আলফিন মিনাল মালাইকাতি মুনজালিন, যে আপনাদেরকে সাহায্য করবে 3000 ফেরেশতা মুনজালিন। তাহলে মুনজালিন 3000 মালাকগণ আপনাদের সাহায্য করবেন, এটা কি যথেষ্ট নয়? আসলে বদরের যুদ্ধ কিন্তু এই ঢাল তলোয়ার দিয়ে হয়েছিল, এটা রয়েছে ইতিহাসে, তাদের বানানো কাহিনীতে রয়েছে। এখানে বলা হচ্ছে যে 3000 মালাকগণ আপনাদের সাহায্য করবেন। যুদ্ধ ঢাল তলোয়ার যুদ্ধ, একজন মালাক যদি একটা পাখার বাড়ি দেয় সবগুলো শুয়ে পড়বে, এখানে সেই সাহায্য নয়। আসবে স্পষ্ট হবে যে আন ইয়া মিদ্দাকুম রাব্বাকুম, আপনাদের রব আপনাকে সাহায্য করেছিলেন বি সালা সাতেন আলাফিন মিন মালাইকাতি মুনজালিন, কার দ্বারা? 3000 মালাক দ্বারা সাহায্য করেছিলেন। কিভাবে সাহায্য করেছিলেন স্পষ্ট হচ্ছে পরবর্তী আয়াতে, বালা তারপরের আয়াতে বলা হয়েছে 3000 নয়, 5000 মালাকগণ দিয়ে সাহায্য করেছিলেন। তারপরে বলা হচ্ছে অমা জালাল্লাহুল্লাহ ইল্লা বুশরা লাকুম ওয়ালি আত্মা ইন্না কুলুবুকুম বিহি, যে ওয়ামা জালাল্লাহুল্লাহ, আল্লাহ এদেরকে বানায়নি ইল্লা বুশরা, সুসংবাদ দেওয়ার জন্য। তাহলে 5000 মালাকগণ আসছে সুসংবাদ দেওয়ার জন্য, কোথায়? আর লাকুম লি তাতমাইন্না কুলুবুকুম বিহি, এবং এর দ্বারা আপনাদের অন্তরসমূহকে প্রশান্তি করার জন্য, ইতমিনান করার জন্য। অমা নাসরু ইল্লা মিন ইনদিল্লাহ আজিজিল্লাহ হাকিম, আর এই আল্লাহর সাহায্য পরাক্রমশালী প্রজ্ঞাময়। তার মহান আল্লাহ আহকামুল হাকিমিন, মুমিনদের সাহায্য করেছেন সুসংবাদ দিয়ে এবং অন্তরের ইতমিনান সৃষ্টি করে, ফেরেশতাদের মাধ্যমে, 5000 ফেরেশতাদের মাধ্যমে। এরা কখনো সরাসরি যুদ্ধ করে নাই। আমরা সেই প্রচলিত ইতিহাসে দেখি যে মালাকগণ সাদা সাদা পোশাক পরে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, মাশাআল্লাহ। আমরা জানি ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মাস্তাকামু,
তাতনাত জালু আলাইহিমুল মালাইকাতা আল্লাহ তাখাফু ওয়ালা তাহজান। তাহলে মালাকগণ আসে, যারা রাব্বুন আল্লাহ বলে তাদের কাছে মালাক আসে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজান, তো ভয় করো না, শঙ্কা করো না, তাদের অন্তরে একটা বিশ্বাস তৈরি করে দেয়, একটা সাহস তৈরি করে দেয়। কেন এই সাহস, কেন এই শঙ্কা দূর করেছেন মালাকগণ তাদের অন্তরে, ইতমিনান তৈরি করেছে কেন তাদের অন্তরে, সেটাই বলাচ্ছে। লে ইয়াক্তা আ তারাফাম মিনাল্লাযিনা কাফারু, যে তারা কাতা, তারা কেটে পড়ে, কাফেররা যেন কেটে পড়ে। এই জন্য মুমিনদের অন্তরে সাহস দিয়েছেন, তাদেরকে শক্তি দিয়েছেন, যে কাফেররা যেন কেটে পড়ে, এবং কেটেও পড়েছিল। আউ ইয়াকবিতা হুম ফায়ান কালেবু খায়েতিন, অথবা ইয়ান কালেবু, অথবা আন ইয়াকবিতা, অথবা হতাশ হয়ে যাবে, নিরাশ হয়ে যাবে, ফায়ান কালেবু ফিরে যাবে, খায়েতিন নিরাশ হয়ে। যে মুমিনদের অন্তরে 5000 মালাকগণ সাহস জুগিয়েছেন, তাদের অন্তর কি অন্তরে বিশ্বাস দিয়েছেন, কেন কাফেররা যেন কেটে পড়ে, তারা যেন হতাশ হয়, তারা যেন নিরাশ হয়, আউ ইয়াকবিতা হুম, তারা যেন অপদস্থ হয়, লাঞ্ছিত হয়। তাহলে তারা অপদস্থ লাঞ্ছিত হয়ে তারা ইয়ানকালেবু ফিরে গেছেন। এখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে যুদ্ধ হয়, কেউ আহত হয়, কেউ নিহত হয়, কিন্তু এই আয়াতে আমরা বুঝতে পারছি লে ইয়াক্তা আ, তার কেটে দিয়েছে, কেটে গেছে, তারফা মিনাল্লাযিনা কাফারু, কেউ এখানে আহত হয় নাই, কাবা কেউ নিহত হয় নাই, অথবা আউ ইয়াকবিতা হুম, অথবা লাঞ্ছিত অপদস্থ হয়েছে। তার মানে কি, এই যে মুমিন এবং কাফেরদের যে মোকাবেলা হয়েছে, এটা হলো লড়াই, বিতর্কের লড়াই, এটা হলো জ্ঞানের লড়াই, এটা হলো প্রতিদ্বন্দ্বিতার লড়াই। এখানে ঢাল তলোয়ার নিয়ে যুদ্ধ করা হয় নাই, সেটার লড়াই করা হয়েছে। সেই লড়াই তারা হেরে গেছে, তাই তারা কেটে পড়েছে, না এখানে থাকা সম্ভব নয়, অত অপদস্থ হয়েছে, লাঞ্ছিত হয়েছে, ফিরে গেছে, না আমরা তর্কি বিতর্কে পারলাম না। এই যে আমার পিছনে যে খেজুর গাছ দেখতে পাচ্ছেন, একটা বাগান দেখতে পাচ্ছেন, বলা হয়ে থাকে যে নাবী এখানে এসে এই গাছের নিচে তাতাব্বারুন করেছে, কোরআনের গবেষণা করেছে, এই খেজুর গাছ তলায়। এই খেজুর গাছ হয়তো ছিল না, এরা অনেক পুরানো খেজুর গাছ এখানে নাই, নতুন নতুন খেজুর গাছ রয়েছে, গাছপালা রয়েছে, পাখির কলকাকলি রয়েছে, সুন্দর একটা পরিবেশ রয়েছে। এখানে ঢুকলে আপনার মন পরিশ্রান্ত হয়ে ভরে যাবে, আপনি প্রশান্তি পাবেন, আপনার আত্মা অনেক প্রশান্ত লাভ করে, সেরকম একটা পরিবেশ হচ্ছে এই মদিনার মধ্যেই। এখান থেকে যুদ্ধের ষড়যন্ত্র করা হয় নাই, এখানে কোরআনের গবেষণা করা হয়েছে, কিভাবে কাফেরদের মোকাবেলা করতে হবে সেই প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এখানে সেই ফেরেশতারা নাজিল হয়েছেন, হয়ে মুমিনদের অন্তরে বিশ্বাস দৃঢ় করেছেন, এবং তাদেরকে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু এগুলো শিক্ষা দিয়েছেন, তাদের অন্তরকে ইতমিনান তৈরি করেছেন, যেন কাফেরদের মোকাবেলায় এরা দৃঢ় থাকতে পারে। অন্য আয়াতে বলেছে রাব্বানা আফরিগালানা সাবরাও ও সাব্বিত আকদামানা উনসুরুনা আলাল কাওমিল কাফেরিন, যে হে আল্লাহ আপনি আমার পায়ের নিচে মাটি শক্ত করে দেন, আমাদের বিশ্বাস দৃঢ় করে দেন, আমাদের কাফেরদের মোকাবেলায় দৃঢ় থাকতে পারি, এই ধরনের সাহায্য চাওয়া হয়েছে। বলা হয় নাই যে কাফেরদের মোকাবেলায় ঢাল তলোয়ার যুদ্ধে জয়লাভ করতে পারি, কাফেরদেরকে হত্যা করতে পারি, এরকম কথা আল কোরআনে নেই। যারা কোরআনের নামে, কোরআনের এই সমস্ত আলে ইমরান আয়াত 121-এর নামে যুদ্ধ যুদ্ধ ভাব করে, মানুষ হত্যার ষড়যন্ত্র করে, দেশে দেশে ফৌজি বাহিনী গঠন করে, যারা দেশে দেশে সন্ত্রাস কায়েম করে, বিভিন্ন রকমের দল, বিভিন্ন রকমের গোত্র তৈরি করে, যুদ্ধাঙ্গে তৈরি করে, পর্বতে পাহাড়ে ট্রেনিং গ্রহণ করে, তারা ইসলামী রাষ্ট্র কায়েম করার চেষ্টা করে, এগুলো ভ্রান্ত মতবাদ, এগুলো কখনো আল কোরআন থেকে কেউ দেখাতে পারবে না। এরা কোরআন জানে না, কোরআন না জেনে কোরআনের দু একটা ওয়ার্ড নিয়ে মানুষকে একটা মানে একটা সন্ত্রাসী, একটা বিশাল
ফৌজি বাহিনী গঠন করে মানুষের মধ্যে ত্রাস সৃষ্টি করে থাকে, এটা কখনো ইসলাম নয়। আসুন আমরা কোরআন জানি, কোরআন বোঝার চেষ্টা করি। কোরআন হলো মানবতার দিন, কোরআন হলো লা ইকরাফির দিন, সবার জন্য দিন। হ্যাঁ, অমা আলাইনা ইল্লাল বালাগ, এখানে দায়িত্ব হলো শুধুমাত্র পৌঁছে দেওয়া। এখানে কাউকে জোর করে ইসলাম গ্রহণ করার জন্য বাধ্যতামূলক করা সেটা কোনো দিন নয়, কোনোভাবে এটা আমরা গ্রহণ করব না। আমরা যারা জানে না, যারা এদের মাসলম্যান হওয়ার চেষ্টা করে, মাসলম্যান মুসলমান এদেরকে আমরা বোঝানোর চেষ্টা করি যে ভাই মাসলম্যান মুসলমান হওয়ার দরকার নাই, প্রকৃত কোরআন জানে, কোরআন দিয়ে মানুষকে শক্তভাবে না করে নরমভাবে সফটভাবে ইসলামে দিনের পথে কোরআনের পথে বলার চেষ্টা করি, প্রকৃত ইসলাম জানার চেষ্টা করি। আমার এই আলোচনা আপনার যদি ভালো লাগে তবে এই ভিডিওতে আপনি লাইক দিন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার না হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি সাবস্ক্রাইব করুন। আপনি ধৈর্য সহকারে আমাদের এই ভিডিও দেখেছেন, এই জন্য আপনার জন্য শুকরান জাজিলাকা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন।